বিধানসভা নির্বাচনে হারের পর সাংগঠনিক স্তরে রদবদল নিয়ে আলোচনা হতে পারে বলে বিশেষ সূত্রে খবর। 8ই জুন হেস্টিংস কার্যালয়ে বঙ্গ বিজেপির বিশেষ পর্যালোচনা বৈঠক। বিধানসভা নির্বাচনের এই ফলাফলের পর সাংগঠনিক স্তরে রদবদল নিয়ে আলোচনা হতে পারে সূত্রের খবর। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, কি তথ্য উঠে আসছে, সূত্র কি বলছে ভাস্কর? একেবারে সন্ধু, দেখো আগামী 8ই জুন হেস্টিংসে বিজেপির যে দফতর রয়েছে, বিজেপির যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে বিশেষ পর্যালোচনা বৈঠকে ডাক দেওয়া হয়েছে। কেন এই পর্যালোচনা বৈঠক? কারণ লোকসভা নির্বাচনের ফল যে ছিল 2019 সালে, তারপর প্রত্যেকেই প্রত্যাশা করেছিলেন যে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যের সরকার গঠন করবে। বারংবার কেন্দ্রীয় নেতৃত্বরা তারা দাবি করেছিলেন 200-র বেশি আসন নিয়ে এই রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করতে চলেছে বিজেপি নির্বাচনের আগে। এই দাবি আমরা এই বহুবার শুনেছি। সেই জায়গা থেকে নির্বাচনের ফলাফল কিন্তু অন্য কথা বলেছে। এবং কেন নির্বাচনের ফলাফল অন্য কথা বলল, কোথায় কোন স্তরে গলত ছিল, কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, লোকসভা নির্বাচনের ভালো ফলাফলের পর কেন সেই ভালো ফলাফলকে আরও ভালো ফলাফলে বিধানসভা নির্বাচনে রূপান্তরিত করা গেল না, যাবতীয় বিষয় নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠকের কিন্তু আয়োজন করা হয়েছে, যেখানে রাজ্য নেতৃত্ব থাকবেন, অবজারভাররা থাকবেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব, তাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। এবং নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ 2021 বিধানসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল বলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। সেইখানে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের তরফ থেকে সাংগঠনিক স্তরে একাধিক রদবদল ইতিমধ্যেই করা হয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপি, তারা এবার কিন্তু বৈঠকে বসতে চলেছে। 8 তারিখের যে বিশেষ পর্যালোচনা বৈঠক, সেই বৈঠকে সাংগঠনিক স্থলে রদবদল নিয়েও কিন্তু পরিকল্পনা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই দেখতে হবে যে সাংগঠনিক স্তরে কোন কোন ক্ষেত্রে কি কি রদবদল করা হচ্ছে বা আদৌ কোনো রদবদল করা হচ্ছে কিনা। কারণ অবশ্যই প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপি যে চুপ করে বসে থাকবে না, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বা অন্যান্য রাজ্য নেতৃত্বরা তারা সেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। এবং একই সঙ্গে একাধিক নেতার বিজেপি ছেড়ে যাওয়ার সম্ভাবনা বা জল্পনা, নানান বিষয়টাও কিন্তু আলোচনায় উঠে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে কাদেরকে কী দায়িত্ব দেওয়া হয় এবং কেন সেই দায়িত্ব থেকে সরানো হবে, যাবতীয় বিষয়টা নিয়েই কিন্তু পর্যালোচনা। একদমই ভাস্কর, বেশ, অসংখ্য ধন্যবাদ তোমায়।